আসসালামু আলাইকুম ও আদাব, হখলরের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাতকুল খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বাম দল অখলর ডাকা আধা দিনের হরতাল সিলেটও আসিল না কোনো সেত, গাড়ি ঘোড়া ঠিক মতো চলছে, মার্কেট আর দোকান ফাট আসিল, বড় বড় লাখানো খোলা। হখল ফিরার লাহা নিফিরেও রোজা মাসের সরকারি অফিসের সময় ঠিক করিয়া দেওয়া হয়েছে। সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিল মঙ্গলবার, 1818 জন কাউন্সিলর বুটে ঠিক হইব সিলেট জেলা বিএনপির নয় নেতৃত্ব। সিলেটের বালাগঞ্জ দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ উপজেলার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগে। সিলেটের মাঠে আজ মঙ্গোলিয়ার লগে ফুটবল খেলাত নামের বাংলাদেশ, আগর ফ্রেন্ডলি ম্যাচও মালদ্বীপের লগে আর লেও মঙ্গোলিয়ার লগে জিততে চাইন জামাল ভুঁইয়ার দল। অতবিল হুনছেন শিরোনাম, এখন হুনবা ফুরা খবর। রুস্কুর দরকারি জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে হারাদেশ সোমবার আধা দিন হরতাল দিছিল বাম গণতান্ত্রিক জোটে। সিলেটও এই হরতালর আসিল না কোনো সেত, মানুষ এই হরতাল রে ফাত্তাও দিছেন না, গাড়ি ঘোড়া ঠিক মতো চলছে, অন্য দিন হকলর লাহান মানুষের জ্যাম ঠেলিয়া অফিস গেছেন, মার্কেট আর দোকানপাট আসিল বরাবর কুল্লাহান খোলা। সোমবার বিয়ান থেকে মাদান 12টা পর্যন্ত হরতাল দিছিল বাম জুটে। বাক্কা দিন বাদে দেখা এই হরতালও বাম দলের নেতা কর্মী নহল সিলেট টাউনের কয়েকটা পয়েন্ট আইয়া হারাইছিলা। কোর্ট পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা অতা কয়েকটা পয়েন্টও হারাইছিলা তারা। তারা রিক্সা, সিএনজি অতা আটকানোর চেষ্টা করছিলা, কিন্তু ড্রাইভার হকলে তারা রিতা নিষেধ মানছেন না। সোমবার বিয়ানে সিলেট টাউনের নানান জায়গা ঘুরিয়া দেখা গেছে সিলেটের হরতালের কোনো বাতাসু নাই। রাস্তায় রাস্তায় আসিল গাড়ি ঘোড়ার জাম, দোকানপাট আর মার্কেট হামেশা জেলান খোলা হয় অলানো খোলা আসিল। বেশিরভাগ আম পাবলিকর বেশিরভাগেও জানতা না হরতাল যেটা হয়েছে। হরতালের পক্ষে সিলেট টাউনের কয়েক জায়গা ছোট ছোট মিছিল দিছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীতে। তারা আম পাবলিক দিয়ে হরতাল মানানোর চেষ্টা করছিল, কিন্তু তারা নিরাশ হয়েছেন। বিয়ান 10টা পর্যন্ত গাড়ি ঘোড়া আটকানোর চেষ্টা করিও পারছেন না বাম দলের নেতাকর্মীতে। বাদে তারা কোর্ট পয়েন্টে কম সময়ে এক সমাবেশ করছেন। সমাবেশে বক্তা হলে কইছেন রুস্কুর দরকারি জিনিসপত্রের দাম খুব বেশি বাড়ছে, সরকারের দাম কন্ট্রোল করতে পারেন না, সামনে রোজা মাস দাম আরো বাড়বো করে শোনা যান, সরকারের এই ব্যাপারে শক্ত হওয়া লাগবে, নাইলে দেশের মানুষ এক হইয়া ফতলাম্ব। ইবাইদি হরতালের কোনো গন্ডগোল না করা হয় অতার লাগে পুলিশ আসিল হুঁশিয়ার। হরতালের সিলেটে কোনো গন্ডগোল হওয়ার খবর পাওয়া গেছে না। হখল ফিরার লাহান ই ফিরাও রোজা মাসের সরকারি অফিসের সময় ঠিক করিয়া দেওয়া হয়েছে। বিয়ান 9টা থেকে বিয়াল 3:30 পর্যন্ত চলব সরকারি অফিসের খাম। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকও সামনে রোজা মাস হখল সরকারি, আধা সরকারি, আধা স্বায়ত্তশাসিত আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লাগি অফিস টাইম ঠিক করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়েও ই বৈঠক হয়েছে। বৈঠক বাদে সেক্রেটারিয়েটে মন্ত্রী পরিষদ সেক্রেটারি আনোয়ারুল ইসলামের সাংবাদিক হলের ই খবর দিছেন। অহন অফিস টাইম হইল বিয়ান 9টা থেকে বিয়াল 5টা পর্যন্ত। সান দেখা গেলে সামনে 3 আর নাইলে 7 তারিখ রোজা মাস আরম্ভ। মন্ত্রী পরিষদ সেক্রেটারিও কইছেন রোজা মাস হাফতার ছুটি শুক্র আর শনিবার ঠিক থাকব, জুয়রের নামাজের সময় বিরতি দেব হইব। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, রেলওয়ে, ডাক, ফ্যাক্টরি, সরকারি শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল আর জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান এই টাইমের বাইরেও থাকব। হাইকোর্টের আন্ডারে থাকা হখল কোর্ট টাইম টেবিল হাইকোর্টেও ঠিক করিয়া দিব করি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। গেছে 21 তারিখ সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিল ওয়ার কথা আছিল। সপ্তাহ ঠিকঠাক থাকলেও আগের দিন মাদানে আখতা করে এই সম্মেলন স্থগিতই যায়। এর বাদে বৌদ্ধজাতর নাটক বাদে এখন 9 তারিখে রেজিস্ট্রারি মাঠর সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিল। কমিটি লইয়া অবজেকশন, বুটাবুটি লাগি কাউন্সিলর অখলর লিস্ট সময় মতো রেডি না করা, সম্মেলন স্থগিত, সভাপতি ফত্তাকে মেয়র আরিফর হরি যাওয়া অথা বাক্কা নাটক হয়েছে সিলেট জেলা বিএনপির সম্মেলন লইয়া। অহন ইতা সপ্তাহ মিটি যাওয়ায় সম্মেলন আর কাউন্সিলর তারিখ ঠিক করছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার বিয়ান 10টা থেকে সিলেট রেজিস্ট্রারি মাঠে আরম্ভ হইব জেলা বিএনপির সম্মেলনের হাম।
ইবাইদি সোমবার বিয়ানে রেজিস্ট্রারি মাঠে সংবাদ সম্মেলন করিয়া সম্মেলন আর কাউন্সিলের প্রস্তুতির ব্যাপারে জানাইছেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবনে। তাই কইছেন তিন মাসের সময় দিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বানানো হয়েছিল, কিন্তু করোনার কারণে সময় মতো সম্মেলন করা গেছে না। আমরা আশা করি আমাদের আগামীকালকের এই সম্মেলন এবং কাউন্সিল অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে এবং এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। তাই হইছেন সপ্তাহ আটাইয়া অহন মঙ্গলবার হইব এই সম্মেলন। সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিয়ান দশটার সময় সম্মেলন উদ্বোধন করবা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা তাসিনা রুশদির লুনায়। সম্মেলন বাদে ওইব কাউন্সিল, সিলেট জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি আর সাংগঠনিক সম্পাদক ও তিন পদ লড়াই করবার নয় জনে। 818 জন কাউন্সিলর বুটে ঠিক হইব সিলেট জেলা বিএনপির নয় নেতৃত্ব। সিলেট জেলা বিএনপির সভাপতি পদে ক্যান্ডিডেট হিসাবে এখন আসন আগর সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম আর কেন্দ্রীয় যুব দলের আগর সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সেক্রেটারি পদ আসন আগর সেক্রেটারি আলী আহমদ, আগর সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, আগর সহ সভাপতি আব্দুল মান্নান আর আগর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফোমো কামাল। সাংগঠনিক সম্পাদক ফদর লাগে বুটাবুটিত আসন সিলেট জেলা বিএনপির আগর সাংগঠনিক শামীম আহমদ, মুজিবুর রহমান মুজিব, আগর ছাত্রনেতা লোকমান আহমদ। সিলেটের তিন উপজেলাত নতুন কমিটির অনুমোদন দিছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগে। সিলেটের বালাগঞ্জ, দক্ষিণ সুরমা আর ফেঞ্চিগঞ্জ উপজেলার নয়া কমিটি তিন বছর লাগি বানাইয়া দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ আর সেক্রেটারি এ কে এম আফজালুর রহমান বাবু এই কমিটি অখলর অনুমোদন দিছেন। রবিবার সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজে অনুমোদন হওয়া ইতা কমিটির ব্যাপারে হইছেন। নয়া তিন কমিটির মাঝে বালাগঞ্জ উপজেলার সভাপতি হিসাবে ফারুক আহমদ আর সেক্রেটারি হিসাবে নয়ন তালুকদাররে নির্বাচিত হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি হিসাবে মোহাম্মদ নিজামুদ্দিন আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জয়ন্ত গোস্বামী। ফেঞ্চুগঞ্জ উপজেলার আশরাফুল হাসান চৌধুরী কামরানের সভাপতি আর সেক্রেটারি হিসাবে নাহিদ সুলতান পাশারে নির্বাচিত হয়েছে। গেছে ফেব্রুয়ারি মাসে স্বেচ্ছাসেবক লীগের এই তিন উপজেলার সম্মেলন হয়েছিল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজে কইছেন সামনের এক মাসের ভিতরে এই তিন উপজেলার ফুল কমিটি বানাইয়া জেলা কমিটির কাছে জমা দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচও মালদ্বীপের লগে আনলেও সিলেট ও মঙ্গোলিয়ার লগে জিতার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ফুটবল দল। সিলেট জেলা স্টেডিয়াম ও মঙ্গোলিয়ার বিপক্ষে খেলাত নামবা জামাল বুইয়ার দল। মঙ্গলবার বিয়াল 5:30 সময় এই খেলা শুরু হইব। ফ্রেন্ডলি ইমেজর টিকেটের দাম রাখা হয়েছে 100 টাকা। সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টার তাকে কিনা যাইব টিকিট। করোনার লাগে আনুমানিক 2 বছর তাকে সিলেটের ফুটবল খেলার কোনো বালা ম্যাচ হয়েছে না। বহুদিন বাদে ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়ায় সিলেটের ফুটবল পাগল মানুষ খুব খুশি হয়েছেন। এর আগে মালদ্বীপের লগে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলার নামছিল বাংলাদেশ। একটা আছিল দলের হেড কোচ জাভিয়ের কেব্রেনার আন্ডারে বাংলাদেশ দলের ফয়লা ম্যাচ, কিন্তু ফয়লা ম্যাচও বালা করতে পারছেন না জাভিয়ারের শিষ্য হলে। মালদ্বীপের কাছে তাই তাই 2-0 গোলে হারিয়ে গেছেন। অবশ্যই ইয়ারা মনে রাখতে চাইডা না বাংলাদেশ দলের খেলোয়াড় হলে। ফিসন বুলিয়া সামনে দিয়া আগুয়াইয়া যাওয়ার লাগে তারা সিলেট এয়া প্র্যাকটিস চালাইয়া গেছেন। প্র্যাকটিস শেষে জাতীয় দলের খেলোয়াড় নাবিব নেওয়া জীবনে হয়েছেন কোচে মঙ্গোলিয়ার খেলার ভিডিও দেখছেন। তারার খেলার ভিডিও দেখিয়া কোচে প্লেন প্রোগ্রাম হাজাইছেন। মঙ্গোলিয়ায় আমরা লাগি একবারও অপরিচিত, তবে ইকান আমার বাড়ি, তাই তাই আমার বাড়িত খেলা তাইছেন। ইকানো দর্শক হকলেও আমরার ফক্কে থাকবা, সকলতা মিলাইয়া দেশের লাগে আমরা এই ম্যাচ জিততে চাইম। মালদ্বীপের লগে সাইড সাইড দুই ফর্মেটে খেলছিলা জামাল বইয়ার দলে, কিন্তু ই ফর্মেটে খেলিয়া লাভ হইছে না। ও কারণে সিলেটের মাঠে সাইড এক ফর্মেটে প্র্যাকটিস করাইছেন কোচে। তবে মাঠে কোনো ফর্মেটে খেলা নিয়ে হইব ই ব্যাপারে কোচে একবারেও মুখতালামারি রাখি দিছেন। আগেভাগে কিছু হইতে চাইরা না। অতবেল দেখছেন বাংলা বিউ রাইতকুর খবর, লগে থাকার লাগে ধন্যবাদ।